নমস্কার, আমি পিয়ালি। শুরু করছি আজকের ভূমি বার্তা। আলিপুর দুয়ারের মাদারিহাট ব্লকের ধুমচিপাড়া চা বাগানে 6 বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গেল চিতাবাঘ। কিছুক্ষণ পর জঙ্গল থেকে উদ্ধার হয় ওই শিশুকন্যার খুবলে খাওয়া মৃতদেহ। এই মর্মান্তিক ঘটনায় উত্তেজনা ছড়ালো মাদারিহাটে। চা বাগানের শ্রমিকের মেয়েকে তুলে নিয়ে গেল চিতাবাঘ। কিছুক্ষণ বাদেই শিশুটির খুবলানো মৃতদেহ উদ্ধার হয় চা বাগানের ঝোপের ধার থেকে। বুধবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের চা বাগানের শ্রমিক কুনাল নায়কের 6 বছরের শিশুকন্যা হিডেন নায়ক চা বাগানের অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল চা বাগানের পাশেই। আচমকায় শিশুরা চিৎকার করে ওঠে। চা বাগানের শ্রমিকরা ছুটে গেলে দেখা যায় কুনাল নায়কের মেয়ে হিডেন নায়ক নেই। অন্যান্য শিশুরা জানিয়েছে আচমকাই এক চিতাবাঘ এসে ইডেনকে তুলে নিয়ে গেছে। তৎপরতার সঙ্গে অন্যান্য শ্রমিকরা ইডেনকে উদ্ধারের জন্য তল্লাশি চালায় চা বাগানে। 1 ঘন্টা খোঁজার পর চা বাগানের পাশ থেকে উদ্ধার হয় ইডেনের খুবলানো মৃতদেহ। এর আগেও চা বাগানে চিতাবাঘের আক্রমণের শিকার হয়েছে অনেকেই। প্রশাসন কিছুটা তৎপর হলেও আদতে যে পরিস্থিতি বদলায়নি, হিডেন নায়ককে চিতাবাঘ তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সেটাই প্রমাণ হলো। গৃহকর্তীকে মারধরের অভিযোগে গ্রেফতার এক মহিলা পরিচারিকা সহ 2 জন পরিচারক। সল্টলেকের বাসিন্দা রাজশ্রী রায়ের উপর মারধর ও শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। গৃহকর্তীকে মারধরের অভিযোগে গ্রেফতার এক মহিলা পরিচারিকা সহ 2 জন পরিচারক। সল্টলেকের বাসিন্দা ডাক্তার রাজশ্রী রায়ের অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সৌমেন বড়ুয়া এবং রিঙ্কু চ্যাটার্জি নামে 2 পরিচারিকা বুধবার হঠাৎই ওই গৃহকর্তী ডাক্তারের উপর চড়াও হয় এবং মারধর ও শ্লীলতাহানি করে। সেই অভিযোগের ভিত্তিতে এদের গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ তাদের বিধাননগর আদালতে তোলা হয়েছে। উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ ঘিরে বিক্ষোভ। টাকা না দিলে ফর্ম ফিল আপ করা যাবে না, এমনটাই অভিযোগ হুগলির কাপাসডাঙ্গা সতীন সেন স্কুলে। সিসিটিভি বসানোর জন্য ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর, তবে কাউকে জোর করা হয়নি বলে অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। হুগলির কাপাসডাঙ্গা সতীন সেন স্কুলে উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপকে ঘিরে বিক্ষোভ। ছাত্রদের এক অংশের অভিযোগ, স্কুলে সিসিটিভি বসানোর জন্য তাদের থেকে টাকা নেওয়া হয়েছে। স্কুলে সিসিটিভি বসাতে ছাত্রদের থেকে কেন টাকা নেওয়া হবে, প্রশ্ন ছাত্রদের। তাদের অভিযোগ, টাকা দেওয়ায় ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়নি। 90 জন ছাত্রের অধিকাংশই সিসিটিভি টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে, কাউকে জোর করা হয়নি, দাবি স্কুল কর্তৃপক্ষের। যে হয় সিসিটিভির তোমাকে সাবস্ক্রিপশন যে পার্ট সেটাকে কন্ট্রিবিউট করতে হবে, নয় ফর্ম পূরণ করতে দেওয়া যাবে না। মানে এটি 200% মিথ্যা বা গুজব বললেও কম বলা হয়। সূত্রের খবর, অভিভাবকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্কুলে নিরাপত্তায় সিসিটিভি বসানোর ব্যবস্থা করা হচ্ছে। স্কুল ডেভেলপমেন্টের জন্য সরকারি টাকা পাওয়া যায়, তা সত্ত্বেও ছাত্রদের থেকে কেন টাকা নেওয়া হচ্ছে, এই নিয়ে উঠছে প্রশ্ন। বর্তমানে সারা বিশ্বে দূষণের মাত্রা বেড়েই চলেছে, আর তারই প্রভাব পড়ছে গাছপালা, পশু পাখি, মানুষ, এমনকি মাছের ওপরেও। তাই এবার ভারতবর্ষে পূর্ব উপকূলবর্তী অঞ্চলে আবহাওয়া বিষয়ক সচেতনতা গ্রহণ করল সবুজ সংঘ। ভারতবর্ষের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে আবহাওয়া বিষয়ক সচেতনতা ও সামুদ্রিক বর্জ্য ব্যবস্থায় সবুজ সংঘ। বর্তমানে সারা বিশ্বে দূষণের মাত্রা বেড়েই চলেছে, আর তারই প্রভাব পড়ছে গাছপালায়, জলে, স্থলে, মানুষ ও পশু পাখি, এমনকি মাছেও। পরিবেশ রক্ষার্থে প্রায় গাছ লাগানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, পাশাপাশি প্লাস্টিক ব্যবহারও সচেতন হওয়া জরুরি। ভারতবর্ষের একটি অন্যতম দ্বীপ হল সাগর দ্বীপ, যেখানে বর্তমানে প্রায় 2.5 লক্ষ মানুষের বসবাস এবং সেখানে প্রায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বাইরে থেকে আসেন, যারা যত্রতত্র প্লাস্টিক ফেলেন। প্লাস্টিক জমির উর্বরতাকে রোধ করে দিচ্ছে, পাশাপাশি সমুদ্র সৈকতে প্লাস্টিক ফেলায় সামুদ্রিক প্রাণীরাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 8টি গ্রাম পঞ্চায়েত নিয়ে সাগরদ্বীপ। বর্তমানে 3টি মৌজা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিলীন হয়ে গেছে। সরকারিভাবে সাগরদ্বীপকে রক্ষার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সাগর ব্লককে ধসে পড়া মুড়িগঙ্গা, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতগুলি বিপন্ন। সেই লক্ষ্যে সামুদ্রিক বর্জ্যের ব্যবস্থা ও সমুদ্র সৈকত আবর্জনা মুক্তকরণ কর্মসূচি গ্রহণ করেন সবুজ সংঘক নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। উপস্থিতি গঙ্গাসাগর সমুদ্র সৈকত অর্থাৎ কপিল মুনির মন্দিরের সামনে আবর্জনা মুক্তকরণ এবং এই বিষয়ে একটি সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
সেখানে সাগরদ্বীপের 5টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সমুদ্র সৈকতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে। পাশাপাশি স্লোগান ও অভিনয়ের মাধ্যমে পুণ্যার্থীদের সচেতন করা প্লাস্টিক বর্জন ও পরিবেশ দূষণের উপর। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছিল এলাকার মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীদের। এই বেহাল রাস্তা নতুন করে তৈরি করার উদ্যোগ নিল দেগঙ্গা ও হাড়োয়া বিধানসভা এলাকার জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ এ কে এম ফরহাদ। তার এই নতুন উদ্যোগে খুশি এলাকার মানুষ। নতুনভাবে রাস্তা তৈরির উদ্যোগ জেলা পরিষদের। দেগঙ্গা ও হাড়োয়া বিধানসভা এলাকার দেগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের কালিয়ানি কাহারপাড়া থেকে চট্টলপল্লী মুসলিম পাড়া ও নূরনগর পঞ্চায়েতের আরজিল্লাপুর ঈদগাহ ময়দান থেকে ফাজিলপুর ঘোষপাড়া পর্যন্ত বেহাল রাস্তা নতুনভাবে তৈরি করার উদ্যোগ নিলেন জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফরহাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই স্লোগান, উন্নয়ন 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 উন্নয়ন, ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। তো আমাদের ত্রিস্তার পঞ্চায়েতে আমরা যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি, আজকে এই সমস্ত আমাদের সাধারণ মানুষের আশীর্বাদ এবং তাদের দোয়াকে পাথেয় করে আমি এই জেলার 36 নম্বর জেলা পরিষদে আমি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার জেলার সভাপতি আমাদের সবার প্রেসিডেন্ট জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে এখানে পাঠিয়েছিলেন, প্রার্থী করেছিলেন, মানুষের সঙ্গে ছিলাম। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন, রেকর্ড ভোটে নির্বাচিত করেছেন এবং এই 36 নম্বর ওয়ার্ডে স্বাধীনতার পর থেকে কেউ কোনোদিন জেতেনি। তো সেখানে মানুষ নির্দ্বিধায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পাথেয় করে মানুষের কাছে গিয়েছিলাম। মানুষ আশীর্বাদ করেছেন এবং মানুষের সেই সময় আমাকে বলেছিল যে এই যে রাস্তায় আজকে এখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা দীর্ঘদিন ডিপ্রাইভড এবং দীর্ঘদিন বাম শাসিত এখানে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত ছিল, তারা কোনো রকমের উন্নয়ন কিছু করেনি। তো আমাকে বলেছিল যে আপনার এখানে আমাদের এখানে বিষয়টা দেখতে হবে। তখন আমি বলেছিলাম আপনারা আশীর্বাদ করুন, আমরা সময় কথা বলবে। তো আমি জেলা পরিষদের প্রার্থী এবং নির্বাচিত হওয়ার পরে দুটো রাস্তা আমাকে দেওয়া হয়। তো আজকে সেই দুটো রাস্তা অ্যালটমেন্ট স্যাংশন হয়েছে জেলা পরিষদ থেকে। কোন কোন রাস্তা? 30 লক্ষ টাকা এবং দুটো রাস্তার প্রপোজাল আমি দিয়েছিলাম। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আপনি এখান থেকে আপনাদের সঙ্গে কথা বলছি, এই আরজুল্লপুর এই জায়গাটা ঈদগাহ ময়দান থেকে আমাদের তাপসবাবুর ফাজিলপুর পর্যন্ত এই রাস্তাটা সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই যায় এখান থেকে, আপনি দেখতে পাচ্ছেন, এবং খুব গুরুত্বপূর্ণ রাস্তা। তো এই রাস্তাটা 18 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। আমার সঙ্গে ইঞ্জিনিয়ার সাহেবরা এসছেন আমার জেলা পরিষদ থেকে, আমাদের অরবিন্দবাবু, আরও সবাই আমরা এখানে রয়েছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত মেজারমেন্টগুলো আমি নিজে সশরীরে এবং আমাদের এলাকার যারা মেম্বার পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমাদের যারা সমস্ত কর্মীদেরকে নিয়ে আমি একদম ফিল্ডে নেমে সমস্ত ফিতে দিয়ে মেপে কীভাবে মেজারমেন্ট হবে এবং মানুষ বলে দিচ্ছেন যে কীভাবে রাস্তাটা তৈরি করবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন একদম ত্রিস্তর লেভেলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তার আশীর্বাদকে পাথেয় করে সেই রাস্তা দুটো আজকে সেই মেজারমেন্ট বা সেই সার্ভের জন্য আমি উপস্থিত হয়েছি। দুটি রাস্তার জন্য বরাদ্দ প্রায় 30 লক্ষ টাকা। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে ফরহাদ সাহেবের কাছে এই দুই এলাকার মানুষের দাবি ছিল দীর্ঘ বাম শাসনে তাদের এই বেহাল রাস্তার জন্য কিছুই করা হয়নি। বিপদের মধ্যে চলেছিল আমার রাস্তাটা, রাস্তায় সাইকেল বলে একটা ভ্যান ডেলিভারি কেস নিয়ে যেতে পারেন রাস্তায়, হলে তো খুব খুশি হব, এটাই চাইছি যে একটা রাস্তাটা হোক, ভালোভাবেই হোক। খানা খন্দে ভরা রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছিল এলাকার পুরুষ মহিলা থেকে ছাত্রছাত্রীদের। গ্রামের লোকের দুর্দশার কথা শুনে ফিরহাদ বলেছিলেন ভোটে জিতে তার প্রথম কাজ হবে এই রাস্তা দুটি সংস্কার করার। পেশায় শিক্ষক এ কে এম ফরহাদ ভোটে জিতে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষর পদ পেয়ে প্রথমেই এই দুটি রাস্তা নতুনভাবে তৈরি করার জন্য জেলা পরিষদ থেকে 30 লক্ষ টাকা বরাদ্দ করে আজ জেলা পরিষদের পূর্ত ইঞ্জিনিয়ারের সাথে নিয়ে রাস্তায় মাপজোপ করায় খুশি এলাকার মানুষ। ইরান, চীন ও রাশিয়া সহ 12টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। যদিও রিপোর্টে পরে উল্লেখ করা হয়েছে পাকিস্তানে একাধিক ধর্মের মানুষ একসঙ্গে বাস করেন এবং পাকিস্তানের সংবিধানে সংখ্যালঘুদের অধিকার দেওয়ার কথা বলা আছে। পাকিস্তান ও চীন সহ 12টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে ব্ল্যাক লিস্টে ফেলল আমেরিকা।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে এই তালিকায় প্রকাশ করেন। ইরান, চীন ও রাশিয়া সহ ১২টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায় অভিযুক্ত করা হয়েছে। এই তালিকায় রয়েছেন ইরান, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান, সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মায়ানমার, কমোরোস, ইরিত্রিয়া ও সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট তৈরি করতে গিয়ে ভুল পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং অতিরঞ্জন করা হয়েছে বলে তালিকায় থাকা দেশগুলি দাবি করেছে। পাকিস্তানের তরফে বিবৃতিতে বলা হয়েছে এই তালিকা সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট, যদিও এই রিপোর্টে পরে উল্লেখ করা হয়েছে পাকিস্তানে একাধিক ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন এবং পাকিস্তানের সংবিধানে সংখ্যালঘুদের অধিকার দেওয়ার কথা বলা আছে। গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফলতা থানার দিঘিরপাড় এলাকায়। শ্বশুরবাড়ির পরিবারের ছজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বছর ২৮ মৃতা গৃহবধূর নাম সমাজশ্রী পুরকাইত। ঘটনাটি ঘটেছে ফলতা থানার দিঘিরপাড় এলাকায়। প্রায় ৮ বছর আগে ফলতা থানার দিঘিরপাড় এলাকার বরুণ পুরকাইতের সঙ্গে রামনগর থানার পানা গ্রামের সমাজশ্রী কাঞ্জির বিয়ে হয়। উভয় পরিবারের মধ্যে দেখাশোনা করেই সোমা এবং বরুণের বিয়ে হয়। বরুণ পেশায় মোটর মেকানিক, বাবার গ্যারেজে কাজ করত। প্রথম দিকে দুজনের বেশ ভালোই সংসার চলছিল। তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান আছে। নিহতের মা শিপ্রা কাঞ্জি জানান, বিয়ের সময় নগদ কিছু টাকা না দিলেও প্রচুর সোনা গয়না দেওয়া হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকে জামাই বরুণ নিজে টাকা না চাইলেও মেয়েকে দিয়ে চাপ দিত আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। এই নিয়ে প্রায় অশান্তি লেগে থাকত। তার বোনের অভিযোগ, প্রায় মারধর করা হতো তার দিদিকে। তারপর বাপের বাড়ি চলে আসতো গৃহবধূ। তো শ্বশুর শাশুড়ি যা প্রচণ্ডভাবে অত্যাচার করতো, প্লাস জামাইবাবুর সাথে ঝামেলা হতেই পারে, সবসময় কথায় কথায় গায়ে হাত দিত, মারধর করতো, গালাগালি করত, বাচ্চাটার সামনেও করতো, বাচ্চাটা সবই বলে ফেলে। টাকা পয়সা তো সব এখান থেকে নিয়ে যেত। অনেকবার বাবা ব্যবসার জন্য টাকা পয়সা দিয়েছে, সব কিছু করে দিত। দিদির সমস্ত খরচা, বাচ্চাটার সমস্ত দায়িত্ব আমরাই নিয়েছি, আমরাই দিতাম সবসময়। সবসময় একটাই কথা বলতো, আমি দিতে পারবো না, আমি করতে পারবো না। কে বলতো? জামাইবাবু। তখনই দিদি এখানে এসে কান্নাকাটি করতো, আমরা দিয়ে দিতাম। নিহতের পরিবার জানিয়েছে ঘটনার দিন সন্ধ্যায় বাপের বাড়িতে ফোন করে। পরে রাত ৯টার সময় জামাই অর্থাৎ বরুণ ফোন করে জানান মেয়ে গায়ে আগুন দিয়েছে। পাড়ার লোক উদ্ধার করে ডায়মন্ড হাবড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শ্বশুরবাড়ির পরিবারের ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্ডারপাসের জন্য রেল লাইনের মাটির নিচের কাজ শুরু হবে। রেলের ট্র্যাকগুলি তুলতে হবে, হাই টেনশন পাওয়ারের তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রয়োজনীয়তাও রয়েছে। এর ফলে ২৫ ঘন্টা মধ্যম গ্রাম থেকে বারাসাত পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেল। আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্ডারপাসের জন্য রেল লাইনের নিচের মাটির কাজ হবে। রেলের ট্র্যাকগুলোকে তুলে ফেলতে হবে, হাই টেনশন পাওয়ারের তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রয়োজনীয়তা রয়েছে। এর ফলে প্রায় ২০ ঘন্টা মধ্যম গ্রাম থেকে বারাসাত পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ১২ নম্বর রেল গেটে আন্ডারপাস তৈরির কাজ শুরু করছে রেল। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আগামী ১৫ই ডিসেম্বর শনিবার রাত ১টা থেকে পরের দিন রবিবার রাত ৯:৩০ পর্যন্ত এই শাখার অর্থাৎ মধ্যম গ্রাম থেকে বারাসাত অবধি ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। শিয়ালদা থেকে ট্রেন চলবে মধ্যম গ্রাম পর্যন্ত। অন্যদিকে বনগাঁ হাসনাবাদ থেকে আসা ট্রেনগুলি বারাসাত পর্যন্তই আসতে পারবে। বারাসাতের ৫টি রেল ট্র্যাক রয়েছে, এর মধ্যে শুধুমাত্র ৫ নম্বর ট্র্যাকটি চালু থাকবে। বাকি ১, ২, ৩ এবং ৪ নম্বর রেল ট্র্যাকটি বন্ধ রাখা হবে আন্ডারপাস কাজের জন্য। রবিবার ছুটির দিন থাকায় সাধারণ মানুষের অসুবিধা হবে না। রেলের পক্ষ থেকে আশ্বস্ত করা হলো আগামী রবিবার শিয়ালদাহ, বনগাঁ এবং হাসনাবাদগামী যাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে বলেই মনে করছে দুই শাখার সাধারণ রেল যাত্রীরা। শীতের মরশুম, রবিবার ছুটির দিন হলেও রবিবার অনেকেই পরিবার পরিজন নিয়ে বের হন। বনগাঁ এবং হাসনাবাদগামী রেলযাত্রীদের মধ্যমগ্রাম নেমেই যেতে হবে, ফের তাদেরকে সড়কপথে বারাসাত আসতে হবে। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন জেলার আঞ্চলিক পরিবহন দপ্তর। যদি আমরা একটা আন্ডারপাস করি, তাহলে যে মানুষগুলো লাইন পারাপার হয়ে যেতে পারে অনেক বিপদের ঝুঁকি নিয়ে, তাহলে তারা আন্ডারপাসতে গেলে এই দুর্ঘটনাটা ঘটবে না, সেই চিন্তাভাবনা করে উনি এই আন্ডারপাসটা স্যাংশন করিয়েছিলেন। পরবর্তীকালে এই আন্ডারপাসটা কাজকর্মটা বন্ধ হয়ে গিয়েছিল।
বন্ধ হয়ে যাওয়ার পর আবার সাংঘাতিক কাকলি ঘোষ দস্তিদার, তিনি এটা বহু কষ্ট করে, বহু হাঁটাহাঁটি করে, বহু সুপারিশ করে তারপরে আবার ওটা এসছে এবং কাজ শুরু হয়েছে। মধ্যমগ্রাম থেকে বারাসাত, আবার বারাসাত থেকে মধ্যমগ্রাম যাওয়ার সুবিধার জন্য ওই দিন পর্যাপ্ত পরিমাণে অটো, ই রিক্সা, ম্যাক্সি, ক্যাব থাকবে। এছাড়াও বামুনগাছি স্টেশন থেকে বারাসাত মধ্যমগ্রাম আসার জন্য একই পরিবহনের মাধ্যম রাখা হচ্ছে। সাধারণ যাত্রীদের কোনো সমস্যা না হয় তার জন্যই এই ব্যবস্থা। চোখ রাখবো আজকের আরো কিছু গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার পরিচালনায় বুধবার ফুটবল, ভলিবল টুর্নামেন্ট এবং সেই সাথে জনসংযোগ কর্মসূচি রাঙামাটি উৎসব অনুষ্ঠিত হল। রাঙামাটি উৎসবটি দুটি পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পুলিশ আধিকারিক কিষানু রায়। এই রাঙামাটি উৎসবের উদ্দেশ্য হল ক্লাবের সাথে এলাকার মানুষের সাথে পুলিশের মেলবন্ধন, পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে সুষ্ঠু সম্পর্ক গড়ে তোলা। এই উদ্দেশ্যে এই টুর্নামেন্টের শুরু হয়েছে। এই রাঙামাটি উৎসবটি চলবে 3 দিন ধরে। এই উৎসবে ও টুর্নামেন্টে যে কটি ক্লাব অংশগ্রহণ করবে সেই ক্লাবগুলোকে 10,000 টাকা করে পুরস্কৃত করা হবে। জয়ী ও বিজয়ীকে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ দিয়ে পুরস্কৃত করা হবে। আজকের মতো ভূমি বার্তা এ পর্যন্তই। পরবর্তী খবর ও বিশেষ অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি 24x7।